মিয়ানমারের মুসলিম রোহিঙ্গার গণহত্যা বন্ধের দাবিতে মায়ানমার দূতাবাস ঘেরাও করেছে চরমোনাই পীরের নেতৃত্বে সকল মুসলিম জনতা। মিয়ানমারের নির্বিচারে মুসলিম হত্যা, নারী ও শিশু ধর্ষণ এবং অমানবিক নির্যাতনের প্রতিবাদেই এই বিক্ষোভ। অং সান সুচিকে হত্যাকারী হিসেবে উল্লেখ করা হয়, তাকে নোবেল পুরস্কারের প্রত্যাহারের আহ্বান জানান। চরমোনাই পীরের নেতৃত্বে লাখো মুসলিমের ঢল নেমেছে এই বিক্ষোভ সমাবেশে। এ সময় আগুন দিয়ে পুড়িয়ে অং সান সুচিকে পুড়িয়ে ফেলা হয় এবং মায়ানমারের পতাকাকেও পুড়িয়ে ফেলা হয়। এই হত্যা, এই নির্যাতন, এই অপকর্ম বন্ধের দাবিতেই এই বিক্ষোভ সমাবেশ ডাকা হয়েছে চরমোনাই পীরের নেতৃত্বে। আল্লাহ আমাদেরকে মাফ করুন, রোহিঙ্গা মুসলমানদেরকে আল্লাহ তাআলা রক্ষা করুন। ধন্যবাদ। আমাদের খবরগুলো ভালো লেগে থাকলে লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন প্লিজ।